কারণ অনেক মানুষই তো মনে করে বা ভাবে যে না কখনো যেহেতু সুগার ভালো হয় না, সুতরাং এগুলো হচ্ছে ফেক ভাঁওতাই যে অনেকে মনে করেন। ভাই আপনাকে কেউ এই ধরনের কথা মানে প্রথমে আপনাকে কেউ বলেছিল বা আপনি? অনেক বলেছে কিন্তু আমি কারো কথায় কোনো কান দেইনি, আমি দেখি আগে চেষ্টা করে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের একজন পেশেন্ট, বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে সুগারের যে চিকিৎসা করে থাকি, তো এখান থেকে সুগার নর্মালের গল্প নয়, নির্মূলের গল্প, এটা জ্বর থেকে ভালো হয়ে যায়। তো আজকে আমাদের সামনে একজন পেশেন্ট আছে, পেশেন্ট নিজের মুখেই বলবে, ওনার নাম ঠিকানা সবই বলবে আপনাদেরকে। তো ওনার কাছ থেকে আমরা শুনে নেব ওনার যে নাম, তার বয়স এবং তার বাড়ি কোথায়, সে সবই বলবে। তো উনি আজকে আপনাদের সামনে কথা বলবেন যে সুগার যে ভালো হয়েছে তার তো আমরা সায়েন্টিফিক প্রমাণ দিব আপনাদেরকে। তো ইনশাল্লাহ সায়েন্টিফিক প্রমাণের জন্য সমস্ত আমরা ডকুমেন্টসগুলো আপনাদের জন্য রেডি করে রেখেছি, তো ইনশাল্লাহ এগুলো দেখানো হবে। তো তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের পেশেন্টের কাছে। তো আপনার নামটা? আমার নাম মদন সরকার। তো মদন সরকার, আপনার বাড়িটা কোথায় পড়ছে? বাড়ি ঔরঙ্গাবাদ, গ্রাম দহরপাড়। আচ্ছা, তো আপনার কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন এখানে? এখানে আমার জ্বরটা ভালো হয়েছিল না প্রায় 4 বছর থেকে, আর সুগার তো প্লাস ছিলই, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, কিন্তু জ্বরটা নির্মূল হয়, ভালো হয়নি। আপনার এখানে এসে 4 বছরে আপনার পুরাতন জ্বর, বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন আপনি? খেয়েছি। হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়ার পরেও কিন্তু আপনার জ্বরটা মানে ভালো হয়নি? হয়নি, আমি কলকাতায় এনআরএস অবধি ওষুধ খেয়েছি। কলকাতাতেও আপনি ওষুধ খেয়েছেন? আচ্ছা আচ্ছা, এনআরএস আপনি ওষুধ খেয়েছেন কিন্তু জ্বরের কোনো সমাধান পাননি? সমাধান পাইনি আমি, কলকাতা, মালদা, জঙ্গিপুর সব জায়গায় দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনি জ্বরের যে ওষুধ মানে জ্বর এবং সুগার, এটা নিয়ে আপনার সুগারটা কতদিন ধরে আপনার ছিল? সুগার দিয়ে মোটামুটি ওই লকডাউন যখন শুরু হয় তখন ধরেছিল, ধরা পড়েছিল। আচ্ছা আচ্ছা, ৫ মাস প্লাসের মধ্যে আপনার মানে কয়েকদিন আগে তো আপনি বিদায় হয়ে গেছেন, দর্শকদেরকে একটু দেখিয়ে নি। তার আগে আমরা দেখিয়ে নি যে আমাদের এখানে চিকিৎসা করার পরে তার হিমোগ্লোবিন দেখতে পাচ্ছে 15, খুব সুন্দর। তার শরীরে রক্ত যথেষ্ট পরিমাণ তার রক্ত আছে, এটা তার প্রমাণ যে উনি এখানে যে চিকিৎসা করালেন 6 মাস পর্যন্ত, কিন্তু ওনার রক্ত যথেষ্ট পরিমাণ রক্ত রয়েছে বডিতে, তারও সায়েন্টিফিক প্রমাণ আপনাদেরকে দেখালাম। দ্বিতীয়ত ওনার এখানে দেখতে পাচ্ছেন যে সুগারের রিপোর্টটা গ্লুকোজ খাওয়িয়ে আপনার পিপি ছিল 89, তাই তো নাকি? হ্যাঁ, আমরা এইখানে লিখে রেখেছি, ওই রিপোর্টটা উনি হয়তো আসেননি আজকে, তো এখানে লিখে রেখেছি আর কি যে আপনার গ্লুকোজ খেয়ে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার 89 রিপোর্ট এসছেন আর কি। আর এটা দেখতে পাচ্ছেন, তারপরে আবার সাধারণভাবে ভাত খেয়ে যেভাবে চলো, তারপরে আলহামদুলিল্লাহ নন ডায়াবেটিক রেঞ্জ যেটা, হ্যাঁ নন ডায়াবেটিক রেঞ্জ কত এটা অনেকেরই জানা দরকার। তো নন ডায়াবেটিক রেঞ্জ হচ্ছে 80 মানে খালি পেটে, আর ভর্তি পেটে হচ্ছে 120, তো তার 5-10 এদিক ওদিক থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ। তো এটাও দেখতে পেলেন আপনারা যে এখনকার নতুন কারেন্ট রিপোর্ট 29 তারিখের রিপোর্ট, সেটাও আপনারা দেখতে পেলেন। এখানে দেখেন তার সিপিপাইড লেভেলটা হচ্ছে যে তার যেখানে নর্মাল রেঞ্জ আছে 0.73, সেখানে তার সিপিপাইড এসে 1.02, মানে অনেক ভালো। হ্যাঁ, তার সিপিপাইড, তার প্যানক্রিয়াসের অবস্থা অনেক ভালো, হ্যাঁ এটা এই রিপোর্ট দ্বারা প্রমাণিত। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আপনাদেরকে আমরা দেখালাম, এবার আপনাদেরকে দেখাবো হ্যাঁ যে তার মানে কোলেস্টেরলের অবস্থা কি, তার টিজির অবস্থা কি, হ্যাঁ সেটাও আপনাদেরকে এখানে দেখানো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার কোলেস্টেরল আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে, হ্যাঁ একটা সুস্থ মানুষের যেরকম সমস্ত কিছু থাকে তার সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো এটা আপনারা দেখতে পারেন, এটাও একটা সায়েন্টিফিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কারণ অনেকে হয়তো মনে করে যে আমার কোলেস্ট্রল, আমরা বিভিন্ন রকমের ঘি খেতে দেওয়া হচ্ছে, তেল খেতে দেওয়া হচ্ছে, তো হয়তো কোলেস্ট্রল বাড়তে পারে, আরও বিভিন্ন রকম সমস্যা হতে পারে। হ্যাঁ, তো আপনারা দেখলেন যে আমাদের এখানে চিকিৎসা করিয়ে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু নর্মাল। তারপরে এখানে আপনাদেরকে যেটা দেখানো হবে, অনেকে হয়তো বলবেন যে এইচবি ওয়ান সি, হ্যাঁ তার সুগারের রিপোর্টটা কীরকম সেটা আমরা দেখার এই আছে যে 3 মাসের অ্যাভারেজ কত আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে তার
সুগারের যেটা HbA1c 5.7 রয়েছে, তার মানে হচ্ছে নর্মাল রেঞ্জ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আপনারা দেখতে পেলেন যে তার সমস্ত রিপোর্টগুলোই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রিপোর্ট, খুবই সুন্দর রিপোর্ট, খুবই ভালো রিপোর্ট, যেটা আপনাদেরকে ওনার বা আমাদের শুধু মুখের কথাটা নয়, হ্যাঁ, ওনা আপনাকে সায়েন্টিফিকভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখালাম যে উনি সমস্ত দিক দিয়ে যে মানে রিপোর্টগুলো দেখতে পেলেন কত ভালো রিপোর্ট, এবং ওনার মুখ থেকে তো শুনলেনই যে ওনার রিপোর্ট ওনাকে এমনি ভালো লাগছে। আচ্ছা, আপনি শারীরিকভাবে কি কোনো সমস্যা বুঝতে পারেন? না, এখন আর কোনো সমস্যা নাই, তবে যখন এখানে আসি তখন আমার মনে হতো যে আর বাঁচবো না আমি, ভগবানকে দিন মানে ডাকতাম যে আমার মৃত্যু নিলাম, চলাফেরা করতে অসুবিধা হতো, কথা বলতে অসুবিধা, একটু কথা বললে খাসতে যেতাম, অনেক রকম সমস্যা হতো। তো প্রিয় দর্শক, দেখছেন আমাদের মদন সরকার ভাই, উনি কি সমস্যা, উনি আর যখন এখানে চিকিৎসা শুরু করেছিলেন তখন কি একটা অবস্থা ছিল, এবং বর্তমানে নিজেই নিজের মুখ থেকে ওনার শুনলেন আপনারা, হ্যাঁ, যে এখন ভালো লাগছে, এখন আর কোনো সমস্যা নেই, আর প্রথমে বেঁচে থাকতে ইচ্ছা করতো না, এমন মানে কন্ডিশন আর কি। তো বিশেষ করে সুগার সাধারণতভাবে অনেকেই মনে করে যে সুগার মানে কখনো ভালো হয় না, তো এটা হচ্ছে সম্পূর্ণ এটা অনেক আগেকার 50 বছর আগেকার এটা গবেষণা, হ্যাঁ, যে সুগার ভালো হয় না, সারা জীবন ওষুধ খেতে হয়, এটা 50 বছর আগেকার থিওরি, যেটা বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক আপডেট হওয়ার পরে এটা কিন্তু কি হয়েছে, এটা প্রমাণিত। যেমন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তারা প্রমাণ করেছে যে সুগার এটা কি ডায়াবেটিস, এটা কি হয়, এটা রিমিশন হয়, এটা রিভার্স হয়, এটা সম্ভব। হ্যাঁ, তো রিমিশন বা রিভার্স এটা কিন্তু আপনার ওষুধ খাওয়ার মাধ্যমে এটা হবে না, এটা হবে কি আপনার লাইফস্টাইলের মাধ্যমে, কারণ এই ডায়াবেটিসটাই হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, তো লাইফস্টাইল ডিজিজ যেহেতু সেই জন্য লাইফস্টাইলের মাধ্যমে এটা ভালো করতে হবে। তো এখানে আমরা আর একটা জিনিস ই করব, কারণ অনেক মানুষই তো মনে করে বা ভাবে যে না কখনো যেহেতু সুগার ভালো হয় না, সুতরাং এগুলো হচ্ছে ফেক ভাউতা, এই যে অনেকে মনে করেন, ভাই আপনার কে কেউ এই ধরনের কথা মানে প্রথমে আপনাকে কেউ বলেছিল বা আপনি? অনেক বলেছে, কিন্তু আমি কারো কথায় কোনো কান দেয়নি, আমি দেখি আগে চেষ্টা করে। আমাদের অনেক রোগী কি হয় যে এই ধরনের কথা যখন তাকে কেউ বলে তখন সে ডিপ্রেস হয়ে যায়, হ্যাঁ, তখন সে আতঙ্কিত হয়ে যায়, দিয়ে তখন দেখা যায় যে হয়তো কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে তখন আর আসে না, হ্যাঁ, যে হবে না, সব মানুষ এক কথা বলছে, এই ধরনের অনেকে ডিপ্রেস হয়ে গেছে। ব্যাপারে বা আপনাকে অনেকেই মানে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বিশেষ করে আপনি তাদেরকে কি উপদেশ দিবেন, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বললাম যে তোমার যদি মনে বিশ্বাস না থাকে তাহলে তুমি যেও না, যার মধ্যে বিশ্বাস আছে যেতে পারে, আমি নিজে প্রমাণ আমি সুস্থ হয়েছি। আচ্ছা প্রিয় দর্শক, তাহলে আর আমাদের মদন সরকার ভাই আর কিভাবে মানুষকে বুঝাবে, হ্যাঁ, যে সে নিজে প্রমাণিত, সেখানে কে কিভাবে কি বলছে না বলছে সেটা উনি তোয়াক্কা করেননি, এবং কারো যদি বিশ্বাস না হয় সে চিকিৎসা করাবে না, কারণ বিশ্বাস না হলে তো কঠিন ব্যাপার, বিশ্বাসটা হচ্ছে মেন জিনিস, বিশ্বাস হলো না, হ্যাঁ, তাহলে তো আপনার দেখা যাবে যে আপনি একটা আওয়াজ পেলেন, যদি আপনাকে আপনার যদি বিশ্বাস থাকে, এরকম ভুল বিশ্বাস থাকে যে কেউ আপনাকে হত্যা করতে আসে আর একটা আওয়াজ আসলো, তো আপনি চমকে উঠবেন, তো এইরকম উল্টাপাল্টা কাজ হবে। তো প্রথমে আপনাকে আগে বুঝতে হবে, বিশেষ করে সায়েন্স বুঝতে হবে, হ্যাঁ, সায়েন্স বুঝতে হবে, সায়েন্টিফিক ব্যাপারটা বুঝতে হবে, এবং আপনাদেরকে যে সব প্রুফগুলো দেখানো হলো, সব সাইন্টিফিক ভাবে প্রমাণিত এসব প্রুফগুলো আপনাদের দেখানো হলো। হ্যাঁ, তো বিষয় যেটা হচ্ছে, অনেকে হয়তো ভাবছেন যে তাহলে ভাই এটা কোথায় আমাদের অ্যাড্রেসটা, অনেকে হয়তো জানতে চাইছেন, তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর, এটা বিশেষ করে আমাদের যারা মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় অনলাইনে, তো অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, তবে এখানে আপনারা সরাসরি সরাসরি এসে চিকিৎসাটা করবেন, আমরা সবসময় বলি যে আপনারা সরাসরি আসবেন, তো আমাদের ওয়েবসাইটে আপনারা যাবেন MDAbdulKayyum.com www.MDAbdulKayyum.com, সেখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, এবং আমাদের যে হেল্প নাম্বার, হ্যাঁ, আপনারা যোগাযোগ করতে পারবেন, সেটি হচ্ছে 9732624907, এই 907-এ আপনারা হয়তো সরাসরি ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনারা যোগাযোগ করতে পারবেন। সুগার, হ্যাঁ, চিরতরের মতো যে বিদায় নিল, যদি আমাদের বলে দেওয়া, লাস্টে বলে দেওয়া কিছু ডিসিপ্লিন যদি মেনে চলে, ইনশাল্লাহ সে কখনোই আর এই সুগারের পেশেন্ট হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, এবং ভাইও যাতে সুস্থ থাকতে পারে সারা জীবন, এবং ডিসিপ্লিনগুলো যাতে মেনে সারা জীবনই সুস্থ থাক, মানে সারা জীবনই সুস্থ থাকবে ইনশাল্লাহ। আপনারা সকালে সকলে দোয়া করবেন, এবং যারা চিকিৎসা করাতে চাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।